কার্বোহাইড্রেট দু রকমের হয়, একটা হচ্ছে হাই ফাইবারযুক্ত কার্বোহাইড্রেট, একটা হচ্ছে লো ফাইবারযুক্ত কার্বোহাইড্রেট। যদি লো ফাইবারযুক্ত কার্বোহাইড্রেট, সেগুলো আমাদের শরীরে ইনস্ট্যান্টলি এনার্জি তৈরি করতে সাহায্য করে, কার্বোহাইড্রেট এনার্জি তৈরি করে। তো যদি কার্বোহাইড্রেটের মধ্যে ফাইবারের অ্যামাউন্ট কম থাকে, তাহলে ইনস্ট্যান্টলি আমাদের এনার্জি তৈরি হয়। যদি আমাদের শরীরের মধ্যে খাবারের কার্বোহাইড্রেটের মধ্যে ফাইবারের অ্যামাউন্ট বেশি থাকে, তাহলে ধীরে ধীরে এনার্জি তৈরি হয়। এবার যদি প্রথমে জিজ্ঞেস করি লোককে, আচ্ছা তাহলে লো ফাইবার খাবার ভালো না হাই ফাইবার খাবার ভালো, প্রত্যেকেই শুরুতে বলবে লো ফাইবার, কারণ ইমিডিয়েটলি আমাদের শরীর এনার্জি দেয়, খুব ভালো জিনিস। যদি এনার্জি ইমিডিয়েটলি দেয়, কতক্ষণ চলবে সেই এনার্জিটা? অ্যাবসলিউটলি রাইট, যদি ইনস্ট্যান্ট এনার্জি, ইনস্ট্যান্ট সেটা কিন্তু নেমেও যায়। কিন্তু যদি লং টাইম ধরে আমাদের শরীরে এনার্জি দিয়ে রাখে, সেটা কিন্তু লং টাইম আমাদের শরীরে কর্মক্ষমতাকে বাড়িয়ে রাখতে সাহায্য করবে। তার জন্য হাই ফাইবার জাতীয় খাবার দাবার ব্যবহার করা উচিত। দ্বিতীয়, লো ফাইবার বা লেস ফাইবার খাবার দাবার কি হয়, আঠালো ভাব এর মধ্যে তৈরি হয়, যেটা আমাদের পেটের মধ্যে ময়লাকে তৈরি করে। আমাদের শরীরে যদি দেখি, আমাদের শরীরের যে ফুড পাইপ বা যেটা ইন্টেস্টাইন, যেটা আমাদের এই গলা থেকে শুরু হয়ে একদম মলদ্বার পর্যন্ত গেছে, এই পুরো যদি নালীটাকে আমরা দেখি, এটা একটা মানুষের শরীরের থেকেও 3-4 গুণ বেশি লম্বা হয়, এবং এটা বিভিন্নভাবে এঁকে বেঁকে পেঁচিয়ে আমাদের শরীরের মধ্যে দিয়ে এটা গেছে। যখনই আমরা লো ফাইবার জাতীয় খাবার দাবার খাবো, যার মধ্যে আঠালো ভাব প্রচুর পরিমাণে বেড়ে যায়, যেটা আমাদের এই খাদ্যনালীর দেওয়ালের মধ্যে আটকে রয়ে যায়, দেওয়ালের আটকে রয়ে যাওয়ার ফলে আমাদের পেট ঠিক মতনভাবে পরিষ্কার হয় না, যেখানে যেখানে আটকে থাকে সেখানে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়াস তৈরি হয়, যার ফলে সেখানে আমাদের পেটের ভেতরে যে সমস্ত ঘা তৈরি হয় বা পেটের ভেতরে যে সমস্ত রোগ তৈরি হয় সেইগুলোর সৃষ্টি হয়। ইনডাইজেশন, খাবার হজম না হওয়া, গ্যাস তৈরি হওয়া এবং গ্যাসের জন্য আপনার পেট ফুলে যাওয়া, এটাও কিন্তু কারণ থাকে যদি আমরা লো ফাইবার জাতীয় খাবার দাবার খাই। অনেক সময় দেখবেন আমাদের লুজ মোশন হয়, পাতলা পায়খানা শুরু হয়। যখনই পাতলা পায়খানা শুরু হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটাই কথা প্রথমে জিজ্ঞেস করে, কতবার হয়েছে? যদি 2-3 বার হয়, ডাক্তার বলে ওকে চিন্তা নেই, কোনো অসুবিধা নেই, পেট পরিষ্কার হচ্ছে। যদি তার থেকেও বেশি হয়ে যায়, তখন ডাক্তার সেখানে কোনো ওষুধ দেবার চেষ্টা করে। এবং এটা জেনারেল, আমরা বাড়িতেও দেখবেন 2-3 বার হলে আমরা কিন্তু খুব একটা কার্য করি না, আমরা কি বলি পেট পরিষ্কার হচ্ছে। পেট পরিষ্কার হওয়ার মানে কি? পেট পরিষ্কার হওয়ার মানে হচ্ছে এটাই যে আমাদের খাবারের যত সমস্ত আঠালো ভাব আমাদের পুরো ফুড পাইপের মধ্যে রয়েছিল, ওটা জমতে 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 শরীর একসময় আর নিতে পারে না, তখন ওগুলোকে লুজ মাশনের মাশনের মাধ্যমে আমাদের শরীর থেকে পরিষ্কার করে বার করে দেয়। এই সমস্ত হয় লো ফাইবার জাতীয় খাবার দাবার। লো ফাইবার খাবারের মধ্যে সব থেকে প্রথম যেটা আসে, সেটা হচ্ছে ময়দা বা ময়দা জাতীয় তৈরি যে কোনো জিনিস, ময়দা বা ময়দা তৈরি যে কোনো জিনিস আমাদের শরীরেরকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে। বেশি দিন আমি বাংলাদেশ যাইনি, কিন্তু যেটুকু আমি গেছি সেইটুকুতে একটা জিনিস আমি দেখেছি যে খাদ্য তালিকা বা খাবারের যে অভ্যেস আমরা ইউজ করি, সেখানে ময়দা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট রোল তৈরি করে, এবং সেখানে প্রচুর পরিমাণে ময়দা জাতীয় খাবার দাবার ব্যবহার করা হয় বাংলাদেশের খাদ্য তালিকার মধ্যে, যেটা কিন্তু শরীরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতেও সাহায্য করে। চলুন আমরা ফাইবারের বেনিফিট দেখি এবং এর সম্বন্ধে জানি। ফাইবার কি অ্যান্ড ডায়েটারি ফাইবার কি? ডায়েটারি ফাইবার ইজ এ টাইপ অফ কার্বোহাইড্রেট, এটা এক ধরনের কার্বোহাইড্রেট যেটা আমাদের শরীরের মধ্যে ক্যানট বি ডাইজেস্টেড বাই আওয়ার বডি এনজাইম, যেটা আমাদের শরীর হজম করতে পারে না, আমাদের শরীর সেটাকে ডাইজেস্ট করতে পারে না। এটা কিসের মধ্যে পাওয়া যায়? ইট ইজ ফাউন্ড ইন আ এডিবল প্ল্যান্ট ফুড, এটা খাবার পাওয়া যায় সমস্ত গাছের মাধ্যমে, যেখান থেকে আমরা সেরাল ফ্রুট, ভেজিটেবলস, আপনার শুকনো মটরশুঁটি, যে কোনো ধরনের বাদাম জাতীয় জিনিস, শস্য জাতীয় জিনিস বা ডাল জাতীয় জিনিসের মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে থাকে। ফাইবার যেটা গ্রুপড বাই ইটস ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড ইটস কল্ড সলিউবল অ্যান্ড ইনসলিউবল। ফাইবারকে মেনলি দুভাগে ভাগ করা হয় তার কার্যের উপরে বেস করে, একটা হচ্ছে সলিউবল ফাইবার, একটা ইনসলিউবল ফাইবার হিসেবে চিহ্নিত করা হয়। সলিউবল ফাইবার কি? সলিউবল ফাইবার হচ্ছে দিস টাইপ অফ ফাইবার ডিজলভ ইন ওয়াটার টু ফর্ম আ জেল লাইক মেটেরিয়াল। সলিউবল ফাইবারকে যখনই আপনি জলের মধ্যে দেবেন, এটা জলের মধ্যে ডিজলভ হয়ে যায়, মিশে যায় এবং একটা জেল জাতীয় ফরমেশন তৈরি করতে সাহায্য করে। এটাতে কি হেল্প করে?
এটা হেল্প করে, ইট ক্যান বি হেল্প টু ব্লাড কোলেস্ট্রল অ্যান্ড গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করে, শরীরের ব্লাড কোলেস্ট্রলকে কম করে এবং গ্লুকোজ লেভেলকেও কম করতে সাহায্য করে। সলিউবল ফাইবার কোথার মধ্যে পাওয়া যায়? এটা স্পেশালি হচ্ছে ওটস, যে আমরা ওটস খাই, বা পিস, মটরশুঁটি, বিনস জাতীয় রাজমা বা বিনস জাতীয় যত জিনিস রয়েছে, অ্যাপেল, সিট্রাস ফ্রুট, যত রকমের আপনার লেবু জাতীয় যত রকমের ফল রয়েছে, এছাড়াও আপনার ক্যারোটস অর্থাৎ গাজরের মধ্যে রয়েছে, বার্লির মধ্যে রয়েছে, যে ইসবগুলের ভুষি আমরা খাই তার মধ্যেও রয়েছে এই ধরনের পদার্থ, যেটাকে বলা হচ্ছে আপনার সলিউবল ফাইবার। এগুলোকে জলের মধ্যে আপনি যদি ওটস বা বার্লি এই ধরনের জিনিসকে নেন, জলের মধ্যে মেশালে কী হবে, এটা জলের মধ্যে খুব দ্রুত মিশে যায় এবং একটা জেল ফর্ম তৈরি করে। ইনসলিউবল ফাইবার কি? এটা প্রমোট করছে দ্য মুভমেন্ট অফ মেটেরিয়াল থ্রু ইয়োর ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ইনক্রিজ স্টুল বাল্ক। ইনসলিউবল ফাইবার এটা কি সাহায্য করে? এটা প্রমোট করে টু মুভমেন্ট অফ মেটেরিয়াল থ্রু ইয়োর ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ আমাদের যে খাবার আমরা গ্রহণ করছি শরীরের ভেতরে যাচ্ছে, সেই খাবার যাতে আমাদের শরীরের ফুড পাইপ থেকে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে আমাদের মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য পায়, তা করে, তাতে সাহায্য করে আমাদের ইনসলিউবল ফাইবার, রাইট? ইট ক্যান বি বেনিফিটেড টু দোজ হু স্ট্রাগল উইথ এ কনস্টিপেশন অ্যান্ড ইররেগুলার স্টুল। এটা কাকদের বেশি সব থেকে বেশি দরকার? যাদের কনস্টিপেশনের সমস্যার মধ্যে ভুক্তভোগী রয়েছেন, সঠিকভাবে পেট পরিষ্কার হয় না বা পেট পরিষ্কার করতে হলে প্রচুর পরিমাণে তাদেরকে প্রেশার দিতে হয়, এছাড়াও ইররেগুলার স্টুল, সঠিকভাবে মল ঠিক মতনভাবে পরিষ্কার হয় না বা রেগুলার বেসিসে যায় না। এটা কখনই হবে যখন আপনি ফাইবার সমৃদ্ধ খাবার দাবার খাবেন না, ময়দা বা ময়দা জাতীয় খাবার দাবার যদি আপনি গ্রহণ করেন, বা ফ্যাট জাতীয় খাবার দাবার আপনি গ্রহণ করেন, রেড মিট যদি আপনি প্রচুর পরিমাণে গ্রহণ করেন, আপনারা নিজেরাই কিছুটা দেখে নিতে পারবেন, খুব ভালো করে যদি আপনি অবজার্ভ করেন, দেখবেন যখন আপনি প্রচুর পরিমাণে মাটন বা বিফ যখন আপনি প্রচুর পরিমাণে খান, রেড মিট যখন প্রচুর পরিমাণে খান, দেখবেন তার পরের দিন কিন্তু পেট ঠিক মতনভাবে পরিষ্কার হয় না, কনস্টিপেশনের সমস্যা কিন্তু অল্প বিস্তর প্রত্যেককেই স্ট্রাগল করতে সাহায্য করে, রাইট? তো যদি লো ফাইবার খাবার দাবার খাই তখনই আমাদের কনস্টিপেশনের সমস্যা তৈরি হয়, ইররেগুলার স্টুল তৈরি হয়, যাদের ক্ষেত্রে এই ইনসলিউবল ফাইবার যথেষ্ট দরকার। ইনসলিউবল ফাইবার কোথার মধ্যে পাওয়া যায়? এটা হচ্ছে আপনার গমের যে ভুষি তার মাধ্যমে পাওয়া যায়, হোয়াইট হুইট ব্র্যানের মাধ্যমে পাওয়া যায়, আপনার আটার মধ্যে থাকে বা আটার যে ভুষি তার মধ্যে থাকে, নাটস বিভিন্ন ধরনের বাদামের মধ্যে থাকে, বিনসের মধ্যে থাকে, আর দ্য গুড সোর্স অফ ইনসলিউবল ফাইবার। ফাইবারের বেনিফিট কী কী? ফাইবার সব থেকে প্রথমে নর্মালাইজ করছে বাওয়েলস মুভমেন্ট, ডায়েটারি ফাইবার ইনক্রিজ করে আমাদের, যে ডায়েটারি ফাইবার কী করছে, আমাদের পেটের মধ্যে স্টুলকে বাড়াতে সাহায্য করছে এবং আমাদের মলকে সফট করতে সাহায্য করছে, যাতে ইজিলি আমাদের শরীর থেকে মল বেরিয়ে যায়, যাতে কনস্টিপেশনের সমস্যা তৈরি না হয়। এছাড়াও মেনটেন করছে বলস হেলদি, আমাদের পেট যদি সঠিক পরিমাণে পরিষ্কার হয়ে যায় এবং সঠিক পরিমাণ যদি আমাদের প্রচুর পরিমাণে কনস্টিপেশনের সমস্যা না থাকে, কারণ কনস্টিপেশনের সমস্যা হলেই আপনাকে পেটে যখন মলকে ত্যাগ করার সময় প্রেশার দিতে হয় এবং যার ফলে আমাদের কোলনে বিভিন্ন ইনফেকশন এবং বিভিন্ন ধরনের ছেঁড়া সেখান থেকে শুরু হয় এবং যার ফলে অশ্বরোগ আমাদের শরীরের মধ্যে সৃষ্টি হয়, সেই অশ্বরোগকেও সঠিক করতে বা অশ্বরোগের ক্ষেত্রেও উপকার হিসেবে কাজ করে এই ডায়েটারি ফাইবার। এছাড়াও এটা লোয়ার করছে কোলেস্ট্রল লেভেল, লোয়ার করছে কোলেস্ট্রল লেভেল, সলিউবল ফাইবার যেটা হেল্প করছে আমাদের ব্লাড কোলেস্ট্রল লেভেলকে লোয়ার করছে এবং আমাদের শরীরে কোলেস্ট্রল লেভেলকে কম করতে সাহায্য করছে। এছাড়াও হেল্প করছে টু কন্ট্রোল ব্লাড সুগার লেভেল, আর হেলদি ডায়েট আমাদের শরীরের মধ্যে সুগার লেভেলকে কন্ট্রোল করে টাইপ টু ডায়াবেটিস যাতে শরীরের মধ্যে তৈরি না হয় তার থেকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করছে, এবং এইডস ইন অ্যাচিভিং হেলদি ওয়েট। হাই ফাইবার ফুড টেন টু বি মোর ফিলিং দ্যান লো ফাইবার ফুড, হাই ফাইবার ফুড অনেকক্ষণ ধরে পেটের মধ্যে থাকে যার ফলে অনেকক্ষণ পেটকে ভরিয়ে রাখে, যার ফলে আমরা খাবারকে কম গ্রহণ করি এবং ওয়েটকে ম্যানেজ করতেও সাহায্য করে। সলিউবল ফাইবার বুস্ট করছে প্রোডাকশন অফ প্রোটিন IL-4, যেটা স্টিমুলেট করছে বডিজ ইনফেকশন ফাইটিং দ্য টি সেল, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকেও স্ট্রং করতে সাহায্য করছে সলিউবল ফাইবার, যেটা খুব পরিমাণে দরকার আজকের দিনে। এছাড়াও ভেস্টিজ যে ফাইবার আপনার জন্য নিয়ে এসছে সেটা কী দিয়ে তৈরি? ভেস্টিজ যেটা নিয়ে এসছে সেটা তিনটে ন্যাচারাল সলিউবল ফাইবারের দ্বারা তৈরি। একটা হচ্ছে চিকোরি রুট এক্সট্র্যাক্ট, চিকোরি রুট এক্সট্র্যাক্ট একটা ভেজিটেবল রুট হিসেবে ধরা হয়,
এছাড়া হচ্ছে ম্যালডক্সিন, যেটা অপটেন করছে স্টার্চের থেকে, যেটা স্পেশালি কর্ন বা বিভিন্ন ধরনের ভুট্টার থেকে এই স্টার্চটাকে তৈরি করা হয়। এবং গুয়ার গাম, গুয়ার গাম হচ্ছে এক ধরনের বিনস পাওয়া যায়, সেই বিনসের থেকে এটাকে তৈরি করা হয়। স্যালুবেল ফাইবার অ্যাট্রাক্ট করছে ওয়াটার অ্যান্ড ফর্ম এ জেল। স্যালুবেল ফাইবার কী করছে? অ্যাট্রাক্ট করছে ওয়াটারকে, অ্যাট্রাক্ট করছে এবং একটা জেল ফর্ম তৈরি করছে, হুইচ স্লো ডাউন দ্য ডাইজেশন দাস হেল্পস দ্য কন্ট্রোল ওয়েট। যার ফলে কী করছে? আপনার ডাইজেশন প্রসেসকে লং বা বাড়িয়ে রাখতে সাহায্য করছে। যদি আমরা একটা খাবারকে খেয়ে আমাদের দেখবেন খাঁচিতে কখন পাই, যখনই আমরা খাবার খাই, খাবার যদি আমাদের অনেকক্ষণ পেটে থাকে তখন মনে হয় আমরা নেক্সট খাবারটা একটু পরে খাই বা দেরি করে খেলেও অসুবিধা হয় না, বা অনেক সময় স্কিপ করে দিই, আমরা ছেড়ে দিই, তাতে সাহায্য করে ওয়েটকে ম্যানেজ করতে। চিকোরি রুট এক্সট্রাক্ট যেটা কন্টেন্ট থাকে ইনুলিন, যেটা মেন সোর্স অফ ফাইবার, ইট ইজ এ লো ক্যালোরি ইয়েট হাই ফাইবার, লো ক্যালোরি কিন্তু ফাইবার বেশি, অর্থাৎ শরীরের মধ্যে ক্যালোরি কম ডুববে, ফাইবার বেশি হবে, পেট আমাদের পরিষ্কার হবে, পেট পরিষ্কার হলে গ্যাসের সমস্যা হবে না এবং ওজনকে মেনটেন করতে সাহায্য করবে। এছাড়াও এটা কী কী বেনিফিট দেবে? হেলথ করবে ডাইজেস্টিভ সিস্টেমকে, আমাদের গ্যাস্ট্রোন্টেস্টাইনাল হেলথকে রেগুলার করবে, ওয়েট ম্যানেজ করতে সাহায্য করবে, লোয়ার করবে আমাদের কোলেস্ট্রল লেভেলকে এবং আমাদের ব্লাড সুগার লেভেলকেও নর্মালে রাখতে সাহায্য করবে এই স্যালুবেল ফাইবার। কখন গ্রহণ করা উচিত? এক টেবিল চামচ গ্রহণ করা উচিত প্রথমে, শুরুর সময় আপনি এটাকে এক টেবিল চামচ গ্রহণ করবেন এবং সবসময় এটাকে সকালের দিকে গ্রহণ করা উচিত। কেন আমি বলবো সকালের দিকে গ্রহণ করা উচিত? এটা কি কাজ করে? ধরুন আপনার বাড়িতে একটা কোনো পাইপ লাইন রয়েছে এবং সেই পাইপ লাইনের মধ্যেখানে কোথাও জাম্প লেগে গেছে বা ময়লা জমে গেছে, আপনি তখন কি করবেন? সেটাকে পরিষ্কার করতে হলে আমরা কোনো একটা কাপড়ের টুকরোকে সেখানে ঢুকিয়ে আমরা যদি ওপর থেকে প্রেশার দিতে থাকি সেই কাপড়ের টুকরোটাকে, ধীরে 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 সেটা পুরো পাইপলাইনকে পরিষ্কার করে তার এন্ড জায়গায় ফেলতে সাহায্য করে। আপনি যখন এই ফাইবারকে গ্রহণ করবেন এটা আপনার পেটের ভেতরে যাবে, জলের সঙ্গে মিশে যখন আপনি এটাকে গ্রহণ করলেন এটা পেটের ভেতরে গিয়ে সেখানে ফাইবারটা কী করবে? ফুলবে এবং ফুলে একটা জেল ফর্ম তৈরি হবে। এরপর সারাদিন যখন আপনি জল খাচ্ছেন, খাবার খাচ্ছেন, সেই জল এবং খাবারের প্রেশারে এ আপনার পুরো খাদ্যনালীকে পরিষ্কার করে একদম মলের দ্বারা শরীর থেকে পরিষ্কার করে বার করতে সাহায্য করবে, রাইট? যদি আমরা কথা বলি ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, কিছু ডায়েট চার্ট আমি আপনাদের